गुड मर्निंग সকলকে মোর এই এসএমএস ফ্রি এডভাইস ইউটিউব চ্যানেলত মর্নিং টাইম এটা বর্তমান 5টা বাজিছে হি মর্নিং রাতিপুয়া দেখছনা সম্পূর্ণ মানে দিঘল দিঘলকে করিছে সো একচুয়ালি মই আজি বৰপেটা যাব লাগিছো হাউলি এখন টাটা ইউদ্ধা গাড়ি মানে সম্পূর্ণ বডি বিল্ডিং আর লগতে পাটি লিপ স্প্রিং পাটি আর বডি বিল্ডিং বনাব কারণে বডি সম্পূর্ণ রেলিং বনাব আর গাড়িখন মোর নহয় মোর এজন চিনাকি বন্ধুর হয় কিন্তু অলরেডি মই বৰপেটাত বহু এখন গাড়ি মানে তেনেকুৱা বডি বিল্ডিং বনাব লৈ যাও যেহেতু মোর তাতে এজন চিনাকি মানুষ আছে তেও মানে সেইখন গ্রেজত কাম করে বা তেওরে গ্রেজ হয় বডি ওকার পাটি বডি আর পাটি বনায় সো এখেতর গ্রেজত নিব ওলাইছো গাড়িখন দেখাই দি আছো বাৰু টাটা জেনন ইউদ্ধা জেনন আজিকালি হাতাই দিলে তেওঁলোকে এক্সুৱেলি টাটা কোম্পানীয়ে জেনন নামটো হাতাই পেলাই অকল টাটা ইউদ্ধা বুলি দিছে টাটা ইউদ্ধা 1200 টাটা ইউদ্ধা 1500 আৰু টাটা ইউদ্ধা 1700 লোডিং কেপাচিটি এক্সুৱেলি এইবিলাক 1700টো 17 কুইণ্টেল লোড দিব পাৰে 1700খনে হয় আজি মই যিখন লৈ যাব ওলাইছোঁ তালৈকে তো তেনেহ'লে বলক মই গৈ আছোঁ ৰাস্তাৰে তিনিআলি বাটত ৰৈ আছে গাড়ীখন মোক গতিকে তাৰে পৰা উঠি চাওঁ গাড়ীত আহোঁতে বাছত আহিব লাগিব কাৰণ অকল পাটি বনালে এদিনতে হৈ আহে কিন্তু বডিও বনাব যিহেতু সেইকাৰণে তেওঁলোকে 6 দিন বা 7 দিনৰ সময়সীমা খুজিছে মোৰ পৰা 6-7 দিনৰ পিছত যদি পাৰোঁ মই তেনেহ'লে আকৌ ভিডিঅ' শ্বুট কৰিম মানে গাড়ীখনৰ কেনেকুৱা কি বডি বনাব তেওঁলোকে কেনেকৈ কি পাটি বনাব সেইখিনি আপোনালোকক দেখাই দিম মই নিশ্চয় যদি সুবিধা পাওঁ যদি মই গাড়ীখন ডেলিভারি লব যাও আর যদি ডেলিভারি লব না যাও তেনে গাড়িখন দরমগিরি আমার ইয়ারে হয় যেহেতু বুড়ি সম্পূর্ণ হওয়ার পিছত এবার দেখাই দিম গাড়িখন আপনার যদি আপনার ইন্টারেস্টেড ভিডিওটো চাব গাড়িখন সেই তাতে রয়ে আছে দেখাই আছো ক্যামেরাটা উল্টে পেলায় সেই যে বগা বগাকে আগত রয়ে আছে আমি আপনার গাড়িখন মানে হ্যান্ড ওভার করে দিব ওলাইছো সো এতিয়া গ্যারেজত এলোকর ওয়ার্কশপ আইছো সো চাবি আপনার দিয়া হল গাড়ি আপনার হয়ে গেল আজির পর ন আপনার কিন্তু গাড়িখন বানায় সম্পূর্ণ আপনার বনাব কি প্রথমে হাইল পাতি যেটু কি লিপ স্প্রিং পাতি কাম করব এলোকে তারপর বডি রিলিং উঠাব আগত সেফ গার্ড আর পিছপিনে সেফ গার্ড আর সিসিসটো এক্সট্রা যেটু নাকি শর্ট আছে এই সিসিসটো ছুটি আছে সেইটো এক্সট্রাকে বরাই দিব সো সেইখিনিয়ে কাম করব কারণে আমি গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট দুধনৈ মানে কি দরমগির পৰা আহি পেলায় সো এওঁলোকৰ গ্রেস মানে ওয়ার্কশপত হাউলি বৰপেটাত মানে গাড়িখন সমজাই দিলো সো এইখিনি আছিলে আমার কাম সো নিশ্চয় লগ পাম এসপ্তাহ পিছত এওঁলোকে এসপ্তাহ সময় লৈছে যেহেতু গাড়িখন আমাক ডেলিভারি দিব কারণে সো এরিলো তেনেহলে বাই বর্তমান সিমলাগুড়িত আছো বৰপেটা ইয়ারপা দুধনৈলৈকে বাসতো নাপাও ডাইরেক্টলি কিন্তু গোয়ালপাড়া বাস যথেষ্ট আছে সো যদি গোয়ালপাড়া যায় তেনেহলে কত যাব লাগবে ফুলমারি ইয়ারপা প্রতিজনত 300 টাকা ভাড়া সো আমি আছো বর্তমান ইয়াত
দুজন 600 টাকা ভাড়া ইয়ার পা সো বাসর ভাড়া কি কম একচুয়ালি পরিস্থিতি লৈ তেওলোকেও সুবিধাবাদী বুলি কব নোৱাৰি কাৰণ পরিস্থিতিয়ে বেয়া বাসত মানুহে নাই গতিকে ভাড়াটো বেছি ল'ব লাগিব অলরেডি বাসত খুব জোর 3-4 জন পেচেন্ট আছে সো মোৰ লগত 5-6 জনহে হ'ব আমি দুজন আছো যেহেতু সিমলা গৰি দিয়া কি বুলি কয় টাটা যোদ্ধা গাড়িখন মানে ওৱৰ্কশ্বপত থব আহিব পেলাই বডি ৰিলিং বনাব পাতি বনাব থব আহি পেলাই আমি এতিয়া ঘৰত যোৱা গাড়ী ইয়াৰ পৰা হুলমাৰিলৈকে যাওঁতে 600 টকা ভাড়া লাগে দুজনত আৰু হুলমাৰিৰ পৰা দুধনৈ ইফালে মোটামুটি 40 কিলোমিটাৰ সিপিনে আৰু মিনিমাম 400 টকা বা 300 টকা গাড়ী ভাড়াই 1000 টকা গুচি যাব চাগে গাড়ী ভাড়া 1000 টকা গুচি যাব যেন লাগছে আজি ফাইনেলি গাড়ী ৰুচিলোঁ আমি চিমলাগুৰিৰ পৰা ডাইৰেক্ট হুলমাৰিলৈকে 300 টকা ভাড়া আজি প্ৰথম দি পাম চাওঁ আজি দামী গাড়ীত উঠি পেলাই নেকি মোবাইল পুৰি গৈছিলোঁ অলপতে দামী গাড়ীত উঠি চাওঁ আজি হেৰি কৰাই ভাল হ'ব গাড়ী ল'ব অহা দিনাখন সিপিনৰ পৰা বাইক চাইক লৈ আহে ভাল হ'ব তহঁতৰ দুজন 600 টকাৰ তেলেই নাখাব বাইক লৈ আহিলে চ' একচুৱেলি আমি দুজন হয় এয়াও হয় এতিয়ালৈকে নাম পৰ্যন্ত সোধা নাই একলগত দৰংগীৰ পৰা হাউলি বৰপেটালৈকে গাড়ী এখনতে বহি পেলাই আহিলে তেওঁ চলালে একচুৱেলি গাড়ীখন আহোঁতে মই ছাইডত বহি আহিলোঁ এতিয়ালৈকে নাম পৰ্যন্ত সোধা নাই যেতিয়া আমাৰ লোকেল জেগাত দৰংগীৰ যাই পাম তেতিয়া গল্প কৰিম আৰু ভালকৈ তেতিয়া পৰিচয় চিনাকি ল'ম নিশ্চয় ফাইনেলি আমি গাড়ীখন হাউলিত দি পেলাই ঘৰত আহি পালোঁ একচুৱেলি নেক্সট ডে মই গাড়ীখন হাউলিত দি পেলাই নেক্সট ডে শ্বুটিং কৰি আছোঁ এই ভিডিঅ'টো আজি এডিটিং কৰিম একচুৱেলি এডিটিং কৰি আপলোড দিব চেষ্টা কৰিম বেলেগ কিছু কোনো কিছুতো নাই এইকেইদিন মই বেছিভাগ কল বাগান একচুৱেলি মালভোগ কলৰ বাগান কৰিছোঁ আমি দু জেগাত মোটামুটি 8 বিঘামান মাটিত খেতি কৰিছোঁ কলৰ মালভোগ কলৰ গতিকে তাতে ব্যস্ত সেইকাৰণে ভিডিঅ' চিডিঅ' মই বনোৱা নাই আৰু তাৰপিছত কি দেখাম বাৰু দেখাব লগা কিছু নাই এই কলৰ বাগানখিনি কৰি থাকোঁতে ব্যস্ত তাৰ মাজতে এই যিখন মানে গাড়ী দৰংগুৰিৰ মোৰ চিনাকি মানুহৰ গাড়ী আছিলে সেইখন থৈ আহিলোঁ দেখাই পালে সেইখন থৈ আহিলোঁ হাউলি বৰপেটাত ৰিলিং বডি ৰিলিং বনাব পাতি বনাব কিছুমান পেইণ্টিং চেইণ্টিঙৰ কাম কৰিব পাৰোঁ সেইখন গাড়ী মই আহি পালে দেখাম কিন্তু দেখুৱাই দিম দেখাম নহয় দেখুৱাই দিম তো সিহঁতে 7 দিন সময় খুজিছে যে গাড়ীখন সম্পূৰ্ণ ৰেডি হ'ব কাৰণে 7 দিন সময় লাগিব বুলি কৈছে 7 দিন বুলি কৈছেহে কিন্তু বেছি লাগিব কাৰণ সিহঁতে যিখিনি 7 দিন সময় খুজিছে সিহঁতে যদি গোটেই দিনটো খোলা থাকিল হয় তেনেহ'লেহে তেওঁলোকে পাৰিলে হয় কিন্তু তেওঁলোকৰ হাউলিত মানে কি COVID-19ৰ কাৰণে ৰাতিপুৱা মৰ্ণিঙৰ পৰা গধূলিলৈকে খোলা নাথাকে যিহেতু আমাৰ ইয়াতে ৰাতিপুৱাৰ পৰা 2টা বজালৈকে খোলা থাকে কাৰণ গাঁৱলীয়া এৰিয়া কিন্তু তেওঁলোকৰ হাউলি টাউন এৰিয়া পৰে যিহেতু সেইকাৰণে তেওঁলোকৰ হয় কি ৰাতিপুৱাৰ পৰা 11 বজালৈকেহে কাম কৰিব পাৰি গতিকে ৰাতিপুৱাৰ পৰা 11 বজালৈকে আৰু কিমানখিনি কাম কৰিব পাৰিব গতিকে সেইকাৰণে দেৰি লাগিব নিশ্চয় গাড়ীখন 10-12 দিন লাগিব পাৰে ডেলিভাৰী পাওঁতে চ' ডেলিভাৰী পালে মই গাড়ীখন দেখাই দিব চেষ্টা কৰিম কেনেকুৱা কি পাতি বঢ়াইছে তেওঁলোকে কেনেকুৱা কি পাতি টেম্পাৰ দিছে আৰু বডি কেনেকৈ এই বডি ৱৰ্কশ্বপ কেনেকৈ কৰে সেইখিনিয়ে দেখাই দিম বুলি ভাবিছোঁ
এইখিনি আছিলে ভিডিঅ'।